আজ ভিক্ষা দিয়ে যাও গো, বাড়িতে বিপদ ঘুরতে হবে গো। অন্তর কাঁধালি বাপ জাদুরে, দক্ষিণ পায়ে দিলু না ভিক, উত্তর পায়ে চলো রে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আরে আমার পাশে তো কেউ নেই, মন না তাইলে আমাকে উচ্ছি কথা বললো। চোর মনে হয়েছে। আরে মুন্নার বাড়িতে চোর ঢুকলে মনে হলো না? মুন্না তো বলছিল আমার বাড়িতেই চোর ঢুকেছে, এখন তো দেখছি মুন্নার বাড়িতেই তো চোর ঢুকেছে। যাই খবরটা দিয়ে আসি। আরে পুজো, গরম তো খুব লাগছে, একটু ছায়া জায়গা পায় না, চো দুজনে মিলে একটু বসে। ঠিকই বলেছিস কানা, ওই তো আমারও লাগছে। সামনে একটা আম বাগান আছে, ওইখানে কি বসে থাকবি? চো আমও তো আছে গাছে, গিক দুজনে মিলে ভাগে খাবো। কানা এইখানে বস। আমি গাছে উঠলাম, দুটি আম পাইবো, দুজনে ভাগিয়ে খাবো, হবে তো? দেখিস তুই তো আবার খুঁজ, গাছে উঠতে পড়ে যাস নি। তোর যদি কিছু হয়ে যায় আমি কানা মানুষ, তোকে বাড়ি নিয়ে যেতে পারবো না। ভয় নাই ভয় নাই, আমি খুঁজ বলে তুই লেলা ভাবছিস? দেখে তো মনে হচ্ছে জায়গাটা খুব নিরাপদ। এখানে ভাগে কপাল খুলে গেছে রে, বস্তায় শুধু সোনার টাকা। দুটো ভাগ করাই আছে, তিনটা আমি নিলাম, বেশিটা তোকে দিলাম। তুই বেশি লেছিস না তো? তুই আমাকে বিশ্বাস করিস নি? তোকে বিশ্বাস করবো না, কাকে বিশ্বাস করবো বল? তুই তো আমাকে সারাদিন পথ দেখিয়ে লিভে রাস। ঠিক আছে এদের লে, চো বাড়ি চো।